বিসমিল্লাহির রহমানির আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশের রাজবাড়ী থেকে রুবেল ভাই জানতে চেয়েছেন দুটি কথা প্রথম কথা হচ্ছে হাকিকত তরিকত মারিফাত আর শরীয়ত এগুলো কি ভাই এগুলো হচ্ছে সব লোকেদের বানানো জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত ছাড়া আর কিছু নিয়ে আসেননি শরিয়ত হচ্ছে আসল শরিয়ত মানে হচ্ছে কুরআন এবং হাদিসে যা রয়েছে তাই এছাড়া আর কিছু নেই জি যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়াহি ওসাল্লা মৃত্যুর আগে কয়েকদিন আগে বলেছিলেন যে তারাক তুফি কুম আমরাই নিলেন তদুই লু মা তমস্যাক্তম্বী হিমা কিতা বুল্লাহ হি ও সুন্নাতো রাসৌলি আল্লাহ রসুল বলছেন যে আমি তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে যাচ্ছি এই দুটি জিনিসকে যারা আঁকড়ে ধরবে তারা কখনোই পথগ্রস্ত হবে না সেটা হচ্ছে কিতা বুল্লাহ এবং সুন্নাতাসুল্লাহ তাহলে এখান থেকে বুঝতে পারা যাচ্ছে শরিয়ত হচ্ছে আসল জিনিস মারাফা মারিফাত হকিকত আর আপনার এগুলো যাই বলেন না কেন এগুলো সব হচ্ছে না মানুষের বানন এগুলো হচ্ছে যারা সুফি বাদে বিশ্বাসী তাদের এগুলো হচ্ছে বের করা জিনিস জি মারিফাত হক তারপরে তরিকত আর হকিকত এ বলে কোনো জিনিস নেই আসল হচ্ছে শরীয়ত শরীয়তের যে আকামগুলো শরীয়তের যে আদেশ এবং নিষেধগুলো আদেশ এবং নিষেধ এটা করো এটা করো না এটা করো এটা করা যাবে না এটাই হচ্ছে আসল জি এটাই হচ্ছে আসল আল্লাহ রসুল যে আমার হবে বিভক্ত হবে তার মধ্যে একটা ফিরকায় একটা দল জান্নাতে যাবে একটা দল নাজাত প্রাপ্ত হবে সাহাবাই কেরামরা জিজ্ঞেস করলেন তো আল্লাহ রসুল বললেন মা আনা আলিহি ওয়াসি আমি এবং আমার সাহাবাই কেরামরা যে পথের প্রতীক এই পথে যারা চলবে তারে হবে যার নাজাত প্রাপ্ত দোল আল্লাহ রসুল তো আমাদেরকে হকিকত তরিকত আর মারিফাত সম্পর্কে আলাদা করে কিছু বলেননি জি যা বলে গেছেন কোরআন হাদিসের কথায় বলে গেছেন যাই হোক না কেন যে মারিফাত তরিকত বলে কোনো জিনিস নেই মারিফাত বলতে যদি এটা এটা বলা হয় আল্লাহকে চেনা যে এটা আলাদা জিনিস অবশ্যই আল্লাহকে চিনতে হবে আল্লাহ রসুল কে চিনতে হবে সেটা আলাদা জিনিস মারিফাত বলতে যদি আলাদা আলাদা কিছু বোঝানো যায় তাহলে সেটা কিন্তু সেই মারিফাত বলে কোনো জিনিস শরীয়তে নেই যাই হোক না কেন দু নম্বর কথা হচ্ছে যে পুরুষদের এবং নামাজ মহিলাদের নামাজে কোনো রকমের পার্থক্য নেই আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন সল্লু কামা রুমুনি ও সাল্লি তোমার আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ দেখছো সেভাবেই নামাজ পড়ো এটা পুরুষদেরকে যেমন বলেছেন মহিলাদেরকে তেমনি বলেছেন অনুরূপভাবে ভাবে হাজরত আয়েশা আদি আল্লাহ আনহা কিন্তু মহিলাদের জন্য এভাবে নামাজ পড়তে হবে এ কথা কিন্তু কখনোই বলেননি যদি মহিলাদের জন্য আলাদা আলাদা নামাজের কোনো পদ্ধতি থাকতো তাহলে আল্লাহর নবীর স্ত্রীরা আল্লাহ নবীর মেয়েরা অবশ্যই আমাদেরকে বলে যেতেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা খাদি খাদি কেবল আপনার আয়েশা রাদি আল্লাহ তালা আনহা হাফসা অসংখ্য আল্লাহ নবীর মেয়েরা বা আল্লাহ নবীর স্ত্রীরা ছিলেন তারা বা সাহাবাই কিরামদের স্ত্রীরা কেউ কিন্তু এ কথাটা বলেননি যে মহিলাদের নামাজ আলাদা পুরুষদের নামাজ আলাদা হ্যাঁ মহিলারা নামাজ পড়বে পর্দার সঙ্গে এবং ঘরের কোনায়। সেটা আলাদা জিনিস মহিলারা যত পর্দা সহকারে নামাজ পড়বে যত নির্বিলিতে নামাজ পড়বে তত তার নামাজটা হবে যে আল্লাহর কাছে বেশি গ্রহণীয় সেটা আলাদা জিনিস কিন্তু পড়ার পদ্ধতি রুকু করা সাজদা করার পদ্ধতি পদ্ধতির মধ্যে কোনো রকমের পার্থক্য নেই বিদায় আমার বোন আমার স্ত্রী আমার মা আমাদের মতোই নামাজ পড়ে যেভাবে আমরা পরে থাকি আমরা যেভাবে রুকু করি আমরা যেভাবে সিজদা করি আর যেমন আপনি বলছেন একদম শুয়ে যায় না আপনার সাজদা করার সময় এগুলো হচ্ছে না শরীয়ত সমর্থিত না এগুলো কিন্তু শরীয়ত সমর্থন করে না কোনো সই হাদিসে এ নামাজের পদ্ধতি কিন্তু বর্ণিত হয়নি